উন্নত প্রশিক্ষণ, আলোকিত কর্মজীবন। 2008 সালের 1 জুলাই থেকে ডিপিডিসির পদযাত্রা। মাত্র 2টি রুম নিয়ে স্ক্যাডা ভবনের নিচতলায় ছোট্ট পরিসরে প্রশিক্ষণ চালু হয়। যার একটি শ্রেণীকক্ষ, অন্যটি দাপ্তরিক কাজে ব্যবহার হতো। শ্রেণীকক্ষে মাত্র 50 জনকে প্রশিক্ষণ দেওয়ার মতো ব্যবস্থা ছিল। সেখানে কম্পিউটারের উপর প্রশিক্ষণ প্রদানের কোনো ব্যবস্থা ছিল না। আর দাপ্তরিক কাজে কর্মকর্তা কর্মচারীরা একটি রুমে অতি কষ্টে কাজ চালিয়ে নিতেন। এভাবে কেটে যায় প্রায় 3 বছর। চতুর্থ বছর থেকে প্রশিক্ষণ ক্ষেত্রের পরিবর্তনের সূচনা হয়। বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মহোদয়ের আন্তরিক সহযোগিতা ও নির্দেশনায় প্রশিক্ষণ কেন্দ্রটি বর্তমান আকার ধারণ করেছে, যার আয়তন প্রায় 9,000 বর্গফুট। বর্তমানে আমাদের প্রশিক্ষণ কেন্দ্রটি খুবই উন্নত এবং আমাদের কোর্স কারিকুলামও খুবই সমৃদ্ধ। ভবিষ্যতে আমরা এই কম্পিউটার ল্যাবকে আরও উন্নত করব। আমাদেরকে যে লক্ষ্যমাত্রা দেওয়া হচ্ছে প্রশিক্ষণের উপর, সহজেই আমরা সেই লক্ষ্যমাত্রা অর্জন করতে পারি। 40টি কম্পিউটার সহ 2টি অত্যাধুনিক কম্পিউটার ল্যাব তৈরি হয়েছে। আমাদের প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। এর মধ্যে আইটি প্রশিক্ষণ আরও অনেক গুরুত্বপূর্ণ। আমাদের সকল দপ্তরকে আইটি বেসড একটা অফিস করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আমি আমাদের প্রশিক্ষণ সপ্তাহ 2016 সার্বিক উন্নতি কামনা করি। রয়েছে 60 জন প্রশিক্ষণার্থীকে তাত্ত্বিক প্রশিক্ষণ প্রদান করার মতো একটি সুপরিসর কক্ষ। এছাড়াও রয়েছে মাল্টিমিডিয়া প্রজেক্টর সহ অত্যাধুনিক প্রশিক্ষণ ব্যবস্থা। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপকল্প 2021 সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়া এবং মধ্যম আয় দেশে পরিণত করা, বিদ্যুৎ খাতকে উন্নত করা। আর এই বিদ্যুৎ খাতকে উন্নত করতে হলে, নতুন প্রযুক্তি সামনে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হলে প্রশিক্ষণের প্রয়োজন। সেটাকে সামনে রেখে ডিপিডিসি প্রথমবারের মতো প্রশিক্ষণ সপ্তাহ পালন করতে যাচ্ছে। এই প্রশিক্ষণ সপ্তাহে প্রতিপালনের মাধ্যমে আমাদের ডিপিডিসিতে কর্মরত সকল স্তরের কর্মকর্তা কর্মচারীর মধ্যে যে মনোভাব সৃষ্টি হবে, তাতে আগামীতে ডিপিডিসি গ্রাহক সেবার মান উন্নতি করতে সক্ষম হবে। এই প্রশিক্ষণ সপ্তাহ প্রতিপালনের মূল উদ্দেশ্য ডিপিডিসিতে সকল স্তরের কর্মকর্তা কর্মচারীর মধ্যে এমন একটা উদ্দীপনা সৃষ্টি করা, যাতে করে আগামী দিনের গ্রাহক সেবার মান উন্নতি করা যায় এবং আগামী দিনের চ্যালেঞ্জগুলো মোকাবেলা করা যায়। আমি এই প্রশিক্ষণ সপ্তাহে শুভকামনা করি, এর সাফল্য কামনা করি। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব নসরুল হামিদ এমপির প্রত্যক্ষ ও বলিষ্ঠ দিক নির্দেশনায় বিদ্যুৎ সেক্টর দ্রুত এগিয়ে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী ভিশন 2021-এর ডিজিটাল বাংলাদেশ গড়া এবং ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছানোর যে অঙ্গীকার দিয়েছেন, তারই আলোকে মাননীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রী বিদ্যুৎ সেক্টরকে পেপারলেস অফিস হিসেবে উন্নীত করার ঘোষণা দিয়েছেন। সেই আলোকে ডিপিডিসিও উন্নত প্রশিক্ষণের মাধ্যমে পেপারলেস অফিসের দিকে এগিয়ে যাচ্ছে এবং গ্রাহক সেবার মান উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। প্রশিক্ষণে কর্মীরা হয় দক্ষ, গ্রাহক সেবাই ডিপিডিসির লক্ষ্য। উন্নত প্রশিক্ষণ, আলোকিত কর্মজীবন।